আরে অলপ বাচ্চার কারণে ভাবক পাঁচ ছয় বছরের ছোৱালীর বিয়া এখন অসমত মই করিব নিদিও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করবলে গই আছো। অসমর কদ সম্পন্ন হয়েছে ছয় সাত বছরিয়া মুসলমান ছোৱালী বিবাহ। আসাম মে সাইল ম্যারেজ নেহি হোনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এজনী ছয় সাত বছরিয়া ছোৱালীর বিবাহর তথ্য রাজহুয়া করক। মুখ্যমন্ত্রী সেইদিনা হাউস অফ মিসগাইড করেছে যে মুসলমানের ছয় বছর আট বছর ছোৱালী বিয়ে দেয়, এইটা আমি চ্যালেঞ্জ করেছো। যদি তেখে এটা আমার এমএলএ জমা করেছে আর মই আপনার মাধ্যমে করেছি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যদি রাজ্য ছয় সাত বছরিয়া মুসলমান ছোৱালীর বিবাহর তথ্য রাজহুয়া করব নয়, তেনে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনের পর পদত্যাগ করক হিমন্ত বিশ্ব শর্মায়। দাবি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর। যদি এটা কেস দিবাদে পরে মই পলিটিক্যাল সেন্যাস লইলাম, আর যদি খাব নোৱাৰে তেখে রিজাইন করুক সিএম। আরে অলপ বাচ্চার কারণে ভাবক। অসম বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান মহিলাক লৈ প্রকাশ করেছে কেতবোৰ বিভ্রান্তিকর তথ্য। রাজ্য কোনো কারণত ছয় সাত বছরিয়া ছোৱালীৰ সম্পন্ন হোৱা নাই বিবাহ। সমাজত বিষভস্ম বিয়পোৱা মুখ্যমন্ত্রী শর্মার সদনের এনে মন্তব্যক লৈ নির্বাচনের পূর্বে আজমলে গোচর তোলার হুঙ্কার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করবলে গই আছো, আগত পিছত আনি কি না। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আরে অলপ বাচ্চার কারণে ভাবক, পাঁচ ছয় বছরের ছোৱালীর বিয়া এখন অসমত মই করিব নিদিও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করবলে গই আছো। অসমর কদ সম্পন্ন হয়েছে ছয় সাত বছরিয়া মুসলমান ছোৱালী বিবাহ। আসাম মে সাইল ম্যারেজ নেহি হোনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এজনী ছয় সাত বছরিয়া ছোৱালীর বিবাহর তথ্য রাজহুয়া করক। মুখ্যমন্ত্রী সেইদিনা হাউস অফ মিসগাইড করেছে যে মুসলমানের ছয় বছর আট বছর ছোৱালী বিয়ে দেয়, এইটা আমি চ্যালেঞ্জ করেছো। যদি তেখে এটা আমার এমএলএ জমা করেছে আর মই আপনার মাধ্যমে করেছি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যদি রাজ্য ছয় সাত বছরিয়া মুসলমান ছোৱালীর বিবাহর তথ্য রাজহুয়া করব নয়, তেনে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনের পর পদত্যাগ করক হিমন্ত বিশ্ব শর্মায়। দাবি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর। যদি এটা কেস দিবাদে পরে মই পলিটিক্যাল সেন্যাস লইলাম, আর যদি খাব নোৱাৰে তেখে রিজাইন করুক সিএম। আরে অলপ বাচ্চার কারণে ভাবক। অসম বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান মহিলাক লৈ প্রকাশ করেছে কেতবোৰ বিভ্রান্তিকর তথ্য। রাজ্য কোনো কারণত ছয় সাত বছরিয়া ছোৱালীৰ সম্পন্ন হোৱা নাই বিবাহ। সমাজত বিষভস্ম বিয়পোৱা মুখ্যমন্ত্রী শর্মার সদনের এনে মন্তব্যক লৈ নির্বাচনের পূর্বে আজমলে গোচর তোলার হুঙ্কার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করবলে গই আছো, আগত পিছত আনি কি না। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।